হ্যালো ভিউয়ার্স, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমার ফেসবুক পেজ ফলো করে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ জলাভূমি চলন বিলে। প্রবাদে আছে, বিল দেখতে চলন, গ্রাম দেখতে কলম। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা এই তিন জেলার 9টি থানা মিলে চলন বিলের অবস্থান। নাটোরের সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম, সিরাজগঞ্জের রায়গঞ্জ, উল্লাপাড়া আংশিক অংশ ও সলঙ্গা এবং পাবনা জেলার ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলা এলাকাকে বর্তমান চলনবিল হিসেবে ধরা হয়। চলনবিলের থইথই জলে আর উথাল পাতাল ঢেউয়ের কথা ভেবে সত্যি গা ছনছন করে ওঠে। শরঋতুর এই দেশে প্রতি ঋতুতেই ভিন্ন ভিন্ন রূপে দেখা যায় চলনবিলকে। বর্ষায় সাগরের মতো বিশাল জলরাশি বুকে ধারণ করে এই বিল, আবার শরতে শান্ত জলরাশির ওপর ছোপ ছোপ সবুজ রঙের খেলা, নীল আকাশে সাদা মেঘের ভেলা, হেমন্তে পাকা ধান আর মাটির গন্ধে মৌ মৌ করে চারিদিক, শীতে হলুদ আর সবুজের নিধুয়া পাথার এবং গ্রীষ্মে চলনের রুক্ষ রূপ। তবে যে কোনো ঋতুতে চলনবিলের মূল আকর্ষণ নৌকা ভ্রমণ। এই বিলের নৌকা ভ্রমণ যে কতটা মধুর আর প্রাণবন্ত তা এখানে না আসলে বুঝতেই পারবেন না। চলনবিলে নিরাপদে নৌকা ভ্রমণ করার জন্য শরতই সর্বশ্রেষ্ঠ সময়, বিশেষ করে বর্ষার সময় এই বিলের বিশালতা অনেক বৃদ্ধি পায়। নানা রঙের ফুল, হরেক রকম পাখির কলরব, এ যেন প্রকৃতির এক অপরূপ সাজ। আবার গ্রীষ্মে এই বিল তার অন্যরূপ ধারণ করে। সত্যি মাঝে মধ্যে দিগন্তরেখায় সবুজের সমারোহ আর এর মধ্যে ঢেউ ভেঙে ছুটে চলেছে যান্ত্রিক শ্যালো নৌকাগুলো। এখানে আছে মাছ ধরার বিচিত্র আয়োজন, এটাই বর্ষা মৌসুমের চলনবিল। জীব বৈচিত্র্যের বিপুল সমাহার এখানে। আমরা যেখান হতে নৌকায় উঠলাম এই জায়গার নাম পেট্রো বাংলা, আর নৌকার মাঝির সাথে আমরা চুক্তি করলাম ঘাসিখালি মাজার পর্যন্ত যাওয়ার জন্য। আমরা ঘাসিখালি যাব, আবার ফিরে আসব এই পেট্রো বাংলায়। যাওয়া আসার ভাড়া 1200 থেকে 1500 টাকা। একটি নৌকার আকার অনেক বড়, তাই নৌকা ভেদে একসাথে 15 থেকে 30 জন পর্যন্ত নিরাপদে ভ্রমণ করা যাবে। ঝলমল করে লাবণী,
দুঃখিত বন্ধুরা, এত সুন্দর জায়গায় এসে গান না গেয়ে আর থাকতে পারলাম না। আসলে সুর না থাকলেও, বেসুরে হইলেও এখানে আসলে গান গাইতে ইচ্ছা করবে। এত সুন্দর প্রকৃতি দেখে যারা গান পিপাসু বা গান পছন্দ করে, তাদের অন্তর থেকে না চাইলেও গান বের হয়ে আসবে। তো বন্ধুরা, চলে আসলাম ঘাসিখালি মাজারে। এখানে বর্ষার সময় নৌকা ভ্রমণের জন্য অনেক ভ্রমণ পিপাসু লোকজন আসেন, তাই শুধুমাত্র তাদের কারণে এই বর্ষার সময় এই মাজার এলাকায় প্রতিদিন মেলার মতো ভিড় হয়। চলন বিলে আসলাম, আর চলন বিল সম্পর্কে কিছু জানবো না, তা কি হয়? চলুন জেনে নেই চলন বিল সম্পর্কে কিছু তথ্য। চলন বিলের গঠন ঐতিহাসিকভাবে আত্রাই ও বরান নদীর সঙ্গে সম্পর্কযুক্ত। চলন বিলের মধ্য দিয়ে বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল করতোয়া, আত্রাই, বড়াল, মরাবড়াল, তুলসী, ভাদাই, চিকুনাই, বরঞ্জা, তেলকুপি ইত্যাদি। সর্দার আব্দুল হামিদ তার চলন বিলের ইতিকথায় চলন বিল নামকরণের প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে চলন বিলের নামকরণের সাথে চোল সমুদ্রের কথাটি এসেছে। চলন বিলের এই নিচু এলাকার সাথে যুক্ত ছিল ছোট বড় বেশ কিছু নদী। প্রাচীনকালে উড়িষ্যা অঞ্চলে চোল রাজবংশ এবং চোল সমুদ্র বা চোল হ্রদ ছিল বলে প্রাচীন ভারতের ইতিহাসে উল্লেখ রয়েছে। ফলে চোলা রাজবংশ বা চোলা বিল থেকেও চলন বিলের নামকরণ হতে পারে এমন ধারণা করা হয়। এছাড়া এখানকার বর্ষার পানি প্রায় সারা বছরই চলাচল করে বলেও চলন বিল নামকরণ হতে পারে এমন ধারণাও রয়েছে। বর্তমানে চলন বিল অনেক ছোট হয়ে গেছে, কিন্তু বর্ষাকালে চলন বিল উগ্রমূর্তি ধারণ করে। নদী, খাল, জলা, খাড়িসমূহ চলনবিলকে এমনভাবে বেঁধে আছে যে স্বাভাবিকভাবেই বর্ষাকালে এর জলরাশিতে স্রোত হয়, আর এই স্রোতের চলমানতার কারণে চলনবিল নামকরণ করা হয়েছে বলেও ধারণা করা হয়। এক সময় চলনবিলের আয়তন ছিল প্রায় 1088 বর্গ কিলোমিটার।
বর্তমানে বিভিন্ন কারণে এর আয়তন অনেক কমে এসেছে। চলন বিলের আয়তন প্রায় 1424 বর্গ কিলোমিটার। আবার কোনো জরিপ মতে চলন বিলের আয়তন 2072 কিলোমিটার। পূর্ব পশ্চিমে দৈর্ঘ্য 32 মাইল এবং উত্তর দক্ষিণে প্রস্থ 24.5 মাইল। বর্তমানে চলন বিল অনেকখানি হ্রাস পেয়ে আয়তন দাঁড়িয়েছে 1150 বর্গ কিলোমিটারে। শুধু বাংলাদেশ নয়, সমগ্র পাক ভারত উপমহাদেশে চলন বিলের ন্যায় আয়তন বিশিষ্ট আর কোনো বিল আছে বলে আমার জানা নেই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।